হ্যালো ইউটিউববাসী, মুই বরিশাল নিবাসী আসুক্য আপনাদের সামনে চললে আসছি লাইভ করার জন্য। আসলে আপনারা একটা জিনিস নিয়ে অনেক বিবৃতি আছেন, জিনিসটা সলভ করার জন্য লাইভ করতে চললে আসছি। কারণটা হয়েছে যে সবাই জানেন বিষয়টা কি, কইলে সিনিয়া লাইবেন, কিন্তু আস্তে আস্তে কইতে আসি। এই নানা নাতি এরা কিন্তু বিবাহ করে ফেলাইছে, হ্যাঁ গো সাক্ষাৎকার নীতি এই জায়গায় চললে আসছি। এরা কিন্তু প্রেম করতে দীর্ঘদিন, এখন বিবাহ করে ফেলাইছে। আপনারা স্বামী স্ত্রী নানা নাতি আর বলা যাইবে না, এগুলো বলবো না, কারণ এগুলো জানেন এবং বোঝেন। আমি এখন যে জায়গায় দাঁড়াইয়েছি এই জায়গাটা পরিচিত মানুষের অপরিচিত জায়গা, অবশ্যই চেনেন, না চেনলে কোনো সমস্যা নাই, কিন্তু এখন লাইফে আছি। এখন আমি যে সময় বাড়ির দিয়েছি দুলা বাইরে মুই কইয়েই নেই, অতএব বাড়িতে ফোন দিয়ে জানাই থইবে। আর দুলা ভাই হ্যার তো মনে করেন কোনো ঠিক নেই, কত কোন থাহে ধান খাতে, কত কোন থাহে পাট খাতে, আরে ক ফোন দিয়ে জানাই কি হইবে নয় বাড়ি সমস্যা নদীপুর জমানে। ও শালা, আচ্ছা এই হ্যালো হ্যালো, হ্যাঁ শালা বাবু, হ্যাঁ বলো। তুলো ভাই আপনি আগে কোন, আপনি কি ফেসবুকে ঢুকছেন? না আমি এখনো ফেসবুকে ঢুকিনি, ওই পাট নিরস্তি তো এখনো ইন্টারনেট চালু করিনি আমার ফোনে। ফেসবুকে যে স্ট্যাটাস দিছে, হ্যাঁ কি আপনি পাইছেন? হ্যাঁ স্ট্যাটাস কি স্ট্যাটাস? ও ওই যে ওই 18 বছরের না 80 পড়া একটা মেয়ের বিয়ে করিয়েছে 65 বছরের একজন। হয় ওইডি, ওটা তো গতকাল নাতিরই আমি দেখিলাম। তো সমস্যা কি, তোর সমস্যা কি? সমস্যার কিছু নাই, এটা একটা ভাইরাল হওয়ার মতো খবর না। আরে ভাই রে, আমি একটা জিনিস বুঝি নে, এই বিষয়টা নিয়ে যে পরিমাণ ঘাটাঘাটি তোরা করছিস, তা তোকে রেস নিয়ে ঘাটাঘাটি করতে কয়েস কি না, কুমির লাগিছিস? ওই ওগের বাড়ি গেছিস, মরিয়ামগের বাড়ি? হয় হয় মরিয়ামগো বাড়ি। আরে এ খেয়ে দে, তোর কোনো কাজ আছে? আরে ওরে ওরা বিয়ে করিয়েছে স্বামী স্ত্রী, সে 65 বছরের হোক আর সে 18 বছরের হোক, তা তোর বাপের তো 14 গোষ্ঠীর কি? দুলো ভাই আপনি জরমের কোন, মনে হয় যেন আপনিও বিয়ে করবেন। হ্যাঁ আমিও করবো, তোর বউ মরে গেলে আমিও করবো বিয়ে। আমি দরকার হলে 80 পড়াকে, আমি মনে করছে 5ই পড়াবে এই বিয়ে করবো, তোর কোনো সমস্যা আছে? তুলো ভাই বুড়ো হলে কি আপনার বিমৃতিতে পাইছে? তোমাকে কান ধরিয়ে যদি আমি একটু উঠবাস করাতে পারতাম, তুমি সাংবাদিক কেলাই চাও, তোমার সাংবাদিক মারাইনো লাগবে না, তো ধর্ষণ করলো আর 4 জনের একসাথে হত্যা করলো, এ নিয়ে কয়টা লাইভ করেছিস রে এই বান্দরের বাচ্চা? কোন দুলো ভাই হালারে কি এরকম কথা কয়? আচ্ছা না তুই আমার শ্বশুরের বাচ্চা, অসুবিধে নেই, তুই এটা নিয়ে কোনোদিন লাইভ করেছিস? কত ধর্ষণ হয় আনাসে কানাসে, কত শিশু ধর্ষিতা হয়, শিশু গণধর্ষণ হয়, শিশু ধর্ষণ করে হত্যা করে, এসব নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই? কোনোদিন একটা লাইফ দেখলাম না, আর তোমার একটা মেয়ে তার সম্মতিতে বিয়ে করিয়েছে, তার বয়স বেশি, তা তোর বাপের কি, তোর 14 গোষ্ঠীর কি? তুমি মনে করছাও যে একেবার কি হয়ে পড়িছাও, বাড়ি যাইয়ে লাইভ কাজছাও, মেয়ের সাক্ষাৎকার নিচ্ছাও, বরের সাক্ষাৎকার নিচ্ছাও, এই রিক্সা চালাক আর যা চালাক তার জোর আছে বিয়ে করিয়েছে, তোর জোর থাকলে তুই বিয়ে কর। দুলো ভাই আপনি কি মোর ইনসেল করেন? তুই ওই নিয়ে লাইভ করে বেড়াচ্ছিস কেন এই হারামি? হ্যাঁ আমি আমি পাটনির ওই বাড়ি যাই, তোর বুড়ির আজকে কষ্ট, তোর বুড়ির কষ্ট আজকে যে তোর ভাই এইসব করি বেড়াই কেন জন্যে? আজকে সারা দেশে ধর্ষণ হয়, জিনা ব্যবিচার হয়, খুন হয়, চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, গুম হয়, সেই সব নিয়ে কিছু করতে পারে না একজন রিক্সা চালক গরিব মানুষ বিয়ে করিস বলে তোমাকে এই এই এত তোমাকে সাংবাদিকতা লাগছে? তোমাকে সাংবাদিকতায় আমি ইয়ে করিয়ে দিই, আমি ইয়ে করিয়ে দিই, তোমার সাংবাদিকতা দেখাইলো জায়গা খুঁজে পাচ্ছাও না, একেবারে খেতা ছিঁড়ে ফেলাচ্ছাও দেশের। না না ওইসব নিয়ে তোর অত সাংবাদিকতা দেখাইতে হবে না, কাজের কাজ কর, ও আকাব নিয়ে পড়ে থাকে না, ঠিক আছে? দূর দুলো ভাই আপনিও মুডটা নষ্ট করে দিলেন মোর, আইলাম কত সুন্দর একটা মুড লইয়ে যে লাইফ কর মু দেশেন হেডারে খুয়াইয়ে দূর। এই আমি পাটনি রইনি, আমার মুডটাই নষ্ট করে দিলে। বাড়ি বাড়ি কর রে বান্দা, এ বাড়ি তো তোমার নয়।